বুলবুল যা করে দিয়ে গেল তাতে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের খবর পেলেই সাধারণ মানুষ যে আতঙ্কিত হয়ে উঠবে তা বলাই বাহুল্য। তবে খুশির খবর হলো আপাতত আর পশ্চিমবঙ্গে কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সে ব্যাপারে বেশ কিছু বিদেশি এবং ভারতের বেসরকারি আবহাওয়া সংস্থা একমত। আসলে বর্তমানে দক্ষিণ চীন সাগরে নাকরি নামক একটি টাইফুন রয়েছে। সেই টাইফুনের সাহায্যে 15 থেকে 16 নভেম্বরে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতেও পারে, তবে কোনোভাবেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না। সেই নিম্নচাপের গতিপথও সম্পূর্ণ বিপরীতমুখী হতে চলেছে। বুলবুলের সৌজন্যে বর্তমানে উত্তর বঙ্গোপসাগরের পরিস্থিতি আর কোনোভাবেই ঘূর্ণিঝড়ের অনুকূল নয়। ফলে নতুন সেই নিম্নচাপটির অভিমুখ থাকবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ুর দিকে। ফলে একদিকে যেমন ওই নিম্নচাপের সুবাদে দক্ষিণ ভারতের উত্তর পূর্ব মৌসুমি বায়ু শক্তিশালী হবে, অন্যদিকে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল থাকবে মোটের ওপর শুকনো। তবে আগামী শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া আগামী অন্তত 15 দিন দক্ষিণবঙ্গে শীতশীত ভাব ভালোভাবেই অনুভূত হবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি, আগামী 48 ঘন্টার মধ্যে সেটি 18 ডিগ্রিতে চলে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া ছোট্ট একটি ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের খবর সর্বপ্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।